الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ভূতিবৃত্তি ক্রুসেডের আত্মজ্ঞানের প্রসক্ত কয়েকটি আধুনিক চিন্তাধারা। এখন আমরা এমন দুটি গুরুত্বপূর্ণ বুদ্ধিভিত্তিক আন্দোলন সম্পর্কে পর্যালোচনা করব, যেগুলো মুসলিমদের বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও ব্যবহারিক জীবনে বিশ্বাসের যোগান দিয়ে থাকে। একটি হল সেকুলারিজম, অপরটি হল মডার্নিজম। আল আলমানিয়া বা সেকুলারিজমের সংজ্ঞা হল রাষ্ট্র ও জীবন থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা। অন্য শব্দে এর ব্যাখ্যা হল ধর্মহীনতা। সেকুলারিজমের উদ্ভব হয় ইউরোপে ধর্মের সংস্কার আন্দোলনের পর। ইউরোপ যখন লক্ষ্য করল যে খ্রিস্ট ধর্মের যুক্তিবিরুদ্ধ শিক্ষা জীবন বাস্তবায়ন তার সঙ্গে খাপ খাচ্ছে না বা সঙ্গ দিতে পারছে না, তখন তারা ধর্ম ও রাষ্ট্রকে পৃথক করার সিদ্ধান্ত নেয়। তাদের পথ ধরে বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্ম সহ অপরাপর সকল ধর্মের অনুসারীও একথা বুঝতে শুরু করে যে তাদের ধর্ম কর্মচাঞ্চল্য জাগ্রত জীবনকে সঙ্গ দিতে ব্যর্থ হচ্ছে, যার ফলে তারা সেকুলারিজমের প্রবক্তা ও অনুসারী হয়ে ওঠে। কিন্তু ইসলাম যেহেতু তার অনুসারীকে জীবন থেকে পালাতে বলে না, বরং ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত জীবনের সবগুলো ক্ষেত্রে যাবতীয় সমস্যার সমাধানের ক্ষমতা ইসলামের রয়েছে। পৃথিবীর যে কোনো ভূখণ্ডে প্রয়োগ হওয়ার ক্ষমতা ইসলামের আছে। এ কারণে পশ্চিমা বুদ্ধিজীবীরা মুসলিম জাহানে সেকুলারিজম ছড়িয়ে দেওয়ার প্রয়াস জোরে সোরে চালিয়ে যাচ্ছে। সেকুলারিজমের প্রবক্তা এই ভুল বক্তব্য মুসলিমদের মস্তিষ্কে বসিয়ে দিচ্ছে যে ধর্ম ও দুনিয়া দুটি ভিন্ন জিনিস ও ভিন্ন জগৎ। বিশ্বের অপরাপর ধর্মের মতো ইসলাম জীবনের সবগুলো চাহিদা পূরণের যোগ্যতা রাখে না। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পশ্চিমা ওরিয়েন্টালিস্টদের শিষ্যদের বিশেষভাবে ব্যবহার করেছেন। তারা শরিয়া, রিসালাহ ও সিরাহ ও ইসলামী ইতিহাস বিকৃত করে সেকুলারিজমকে মুসলিমদের কাছে গ্রহণযোগ্য বানানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেকুলারিজমের বুনিয়াদী লক্ষ্য, মুসলিম বিশ্ব কেন্দ্র করে সেকুলারিজমের বুনিয়াদী লক্ষ্য হল এক, মুসলিমদের আকিদার মাঝে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা। দুই, পশ্চাত্যের ধর্মবিদ্বেষ, চিন্তাধারা ও বস্তুবাদী দৃষ্টিভঙ্গি সমাজে ছড়িয়ে দেয়া। তিন, ইসলামকে রাষ্ট্র, রাজনীতি ও সামাজিক জীবন থেকে বের করে পশ্চিমা মূল্যবোধের দাঁচে সেকুলার রাষ্ট্র গঠন করা। সেকুলারিজমের হাতে তিনটি বিপজ্জনক হাতিয়ার রয়েছে। এক, জাহিলি সাম্প্রদায়িকতা উস্কে দেয়া। দুই, মুসলিমদের মনে যোগ্য নেতৃত্ব সম্পর্কে সন্দেহ ও ঘৃণা সৃষ্টি করা। তিন, নারী স্বাধীনতা, আত্মাগ্রীব, মডার্নিজম বা আধুনিকতাবাদ বা প্রগতিশীলতা। আত্মাগ্রীবের ব্যাখ্যা হল পশ্চিমা জীবন ব্যবস্থায় অভ্যস্ত করা। এই আন্দোলন জনগণকে এই শিক্ষা দেয় যে ধর্ম হলো একটি সেকেলে ও জীবনের সঙ্গে তাল হারানো বস্তু। যে জিনিস পঞ্চন্দ্র দিয়ে অনুভব করা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, মানব বুদ্ধি মানদণ্ডে উত্তীর্ণ নয়, আমাদের অভিজ্ঞতার পাল্লায় যা কোনোদিন যুক্ত হয়নি, তা অবশ্যই পরিত্যাজ্য। গণপ্রথা, আঞ্চলিক রেওয়াজ, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক মূল্যবোধ, এগুলো সব কিছুই উপযুক্ত মানদণ্ডের আওতায় পড়ার কারণে পরিত্যাজ্য। পাশ্চাত্য নিজেও যেমন এ পথে চলেছে, তেমনি গোটা পৃথিবীকেও তাদের অনুসারী বানাতে যাচ্ছে। এই আন্দোলনকেই আরবিতে তাহরিকুল তাগরিব বলা হয়।
ইংরেজিতে মডার্নিজম ও উর্দুতে জিন্দাত পছন্দ বলা হয়। প্রগতিশীলতার কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল, এক, ইসলামের মূল অবয়ব বিকৃত করে নয়া ইসলাম উপস্থাপনা করা, দুই, মুসলমানদেরকে নিজেদের অতীত সম্পর্কে লজ্জিত করা, বর্তমান পরিস্থিতির কারণে মুসলিমদের হতাশা করা, আগামী সম্পর্কে আশাহত করা, মুসলিম উম্মার ব্যক্তিত্বকে ভঙ্গুর করে তোলা, আধুনিক সভ্যতাকে ছড়িয়ে দেওয়া, ইসলামী আন্দোলন ও নেতৃত্বের চরিত্রে কালিমালেপন করা, বুদ্ধিভিত্তিক ক্রুসেডের মাধ্যম ও উপকরণ। এখন আমরা এমন কিছু মাধ্যম ও উপকরণ হাতিয়ার খতিয়ান তুলে ধরব, সেগুলোকে আমাদের প্রতিপক্ষ মুসলিম উম্মার মানসিকতা পরিবর্তনের কাজে ব্যবহার করেছে। সেই মাধ্যমগুলো হলো, এক, শিক্ষা ব্যবস্থা, দুই, মিডিয়া প্রচার মাধ্যম, তিন, তথ্যের উপকরণ, চার, রাজনীতির ময়দান, পাঁচ, সংবিধান, ছয়, জীবিকা ও বাণিজ্য, সাত, জনকল্যাণমূলক সংস্থা ও এনজিও, আট, আধুনিকতা মনা ইসলামী চিন্তাবিদ, নয়, শিল্পকলা, দশ, সাহিত্য, এগারো, খেলাধুলা ও বিনোদন, বারো, সংস্কৃতি জগতের হিরো, তেরো, আঞ্চলিক কৃষ্টি কালচার, চোদ্দ, জাহিলিয়াত সাম্প্রদায়িকতার উন্মেষ, পনেরো, যোগ্য নেতৃত্ব সম্পর্কে মুসলিমদের মনে ঘৃণা ছড়ানো, ষোলো, নারী স্বাধীনতা। এখন আমরা প্রতিটি মাধ্যম সম্পর্কে পৃথক পৃথক শিরোনামের অধীনে আলোচনা করব। শিক্ষা ব্যবস্থা, আমাদের প্রতিপক্ষের বুদ্ধিভিত্তিক ঈর্ষণীয় অগ্রগতির উৎস হল শিক্ষা। তাদের ভ্রান্তিকর চিন্তাধারা ব্যাপকতার ছাড়েতে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বুনিয়াদী ভূমিকা রেখেছে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও পাঠক কারিকুলাম। এই আধুনিক শিক্ষা ব্যবস্থার কারণে মুসলিম বিশ্বে বিদ্যাপাঠগুলোতে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হয়েছে তার সংক্ষিপ্ত চিত্র আমরা আপনাদের সাথে তুলে ধরছি। এক, এখন শিক্ষকদের পাঠদানের ভাষা বদলে গেছে। দুই, শিক্ষার্থীর হাতে লেখার ভাষাও বদলে গেছে। তিন, বিদেশি ভাষা শেখার অপরিহার্য মনে করা হচ্ছে। চার, ধর্মের প্রতি মানুষের শ্রদ্ধা সমীহ লোপ পেয়েছে। পাঁচ, পাঠ কারিকুলামের মাঝে ধর্মহীনতা সৃষ্টিকারী উপাদান অনুপ্রবেশ করেছে। ছয়, ওলামায়ে কেরাম ও ধর্মীয় শিক্ষা ব্যবস্থানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অবমূল্যায়ন করা হচ্ছে। সাত, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নাস্তিক শিক্ষক চয়ন করা হচ্ছে। আট, ছেলে মেয়ের একসঙ্গে পড়াশোনা করা হচ্ছে। নয়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিধি ক্রমশ সংকুচিত হচ্ছে। দশ, দৈনিক মাদ্রাসা ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে ব্যবধান রচিত হচ্ছে। শিক্ষা কারিকুলামের বৈশিষ্ট্য, শিক্ষা কারিকুলামের মাঝে আমাদের প্রতিপক্ষের নিম্নাত্ম বৈশিষ্ট্যগুলোকে অপরিহার্য উপাদান বানিয়ে রেখেছে। এক, পশ্চিমা মূল্যবোধের প্রসারের কাজ সুরে জুড়ে সুরে চলছে। দুই, শিক্ষার্থীদের নাস্তিক্যবাদ ও বস্তুবাদী মানসিকতা গড়ে তোলা হচ্ছে। তিন, ইতিহাস থেকে অজ্ঞ বানিয়ে রাখা হচ্ছে, নিদেন পক্ষে ভুল ইতিহাস পড়ানো হচ্ছে। পশ্চাত্য ও পশ্চিমা সেবাদাসের যাবতীয় ভুল ও অতিরঞ্জন তাদের কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে। পাঠ কারিকুলামে ইসলামিয়াতকে নেহায়াত একটি দৃষ্টিভঙ্গি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ছয়, ভৌগোলিক ও রাজনৈতিক বিভাজনকে ক্রমশ মুক্ত করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার উপর কঠোর নিয়ন্ত্রণ, আমাদের প্রতিপক্ষরা আমাদের শিক্ষা ব্যবস্থার বাগডোর নিজেদের হাতে কুক্ষিগত রাখার স্বার্থে নিম্নোক্ত পদক্ষেপগুলো নিয়েছে। এক, আন্তর্জাতিক স্তরে ইউনেস্কো ও ইউনিসেফের মতো বিশাল জ্ঞানভিত্তিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান কায়েম করেছে। দুই, পাশ্চাত্যের বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে মুসলিম জাহানে টিচার্স ট্রেনিং কোর্স করা হচ্ছে। তিন, শিক্ষাখাতে বৈদেশিক সাহায্য দিচ্ছে। চার, মুসলিম জাহানের সবগুলো রাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়ের উপর বিদেশি শিক্ষাবিদদের শক্ত নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ রয়েছে। আট, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত বিরতিতে বিদেশি শিক্ষক ও চিন্তাবিদদের প্রেরণা করা হচ্ছে। ছয়, মেধাবী মুসলিম শিক্ষার্থীদেরকে ইউরোপে উচ্চশিক্ষা স্কলারশিপ দিচ্ছে। আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিণতি, এক, আমাদের ছাত্ররা এখন নামকে ওয়াস্তা মুসলিম। দুই, তাদের মনে দিনী শিক্ষার প্রতি অনাগ্রহ কারো কারো মনে ঘৃণা জন্মেছে। তিন, পার্থিব শিক্ষা ও দিনী শিক্ষার পথ ভিন্ন হয়ে গেছে। চার, যত দিন যাচ্ছে শাসক গোষ্ঠীর ধর্ম থেকে তত বেশি দূরে সরে যাচ্ছে। পাঁচ, মুসলমানরা এখন তাদের জ্ঞানের উত্তরাধিকারী থেকে অসচেতন ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছয়, জ্ঞান চর্চা সংস্কৃতি ও রাজনীতির ময়দানে নেতৃত্বের বাগডোর পশ্চাতের হাতে চলে গেছে। সাত, দিন ও দিনদার লোকেদের প্রকাশ্যে উপহাস বিদ্রুপ ও তুচ্ছতাচ্ছিল্য করার সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। আট, নতুন প্রজন্ম মানসিকভাবে পাশ্চাত্যের সেবাদাসে পরিণত হয়েছে। দুই, মিডিয়া বা প্রচার মাধ্যম।
মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম। যে কোনো রণক্ষেত্রে মিডিয়ার প্রতিপক্ষ শিবিরের সীমাহীন আতঙ্ক ও অন্তর্ভেদী প্রভাব সৃষ্টি করার যোগ্যতা রাখে। মিডিয়ার উপর এই দৃষ্টিভঙ্গির লোকেদের নিয়ন্ত্রণ থাকবে। জনগণ নির্বাদে সেই দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। আমাদের মনে রাখা দরকার যে পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে অবশ্যই আমাদের সবগুলো অঙ্গ শক্তিশালী করেই লড়তে হবে। আমাদের প্রতিপক্ষ মিডিয়া ব্যবহার করে আমাদের সবগুলো অঙ্গের উপর আক্রমণ চালাচ্ছে। তারা খুবই চাতুর্যের সঙ্গে আমাদের মাঝে হতাশা ও মনোবলহীনতা ছড়িয়ে দিয়ে জাতি হিসেবে ভঙ্গুর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিণত করছে। দুশ্রেণীর মানুষ ও মিডিয়ার সংসারবৃত্তি ও যৌন প্রবৃত্তিতে অন্তর্জাল। মানুষ দু ধরনের হয়ে থাকে, এক জিম্মাদার ঘরোয়ানের মানুষ, দুই দায়িত্বমুক্ত মানুষ। মিডিয়ার কাজ হচ্ছে দায়িত্বশীল ঘরোয়ানার লোকেদের সংশয়ের অন্তর্জালে ফাঁসানো। সংশয় ছড়ানোর কাজটি দক্ষতার সঙ্গে পালন করে সংবাদ মিডিয়া। সংবাদ বিভাগে সবসময় প্রচুর সংবাদ ও বিশ্লেষণ বিদ্যমান থাকে। মিডিয়ার দ্বিতীয় কাজ হচ্ছে যেসব মানুষ দায়িত্বহীন তাদেরকে যৌন প্রবৃত্তি নিচে তলিয়ে রাখা। এন্টারটেনমেন্ট বা বিনোদন ও এ কাজটি চতুর্যের সঙ্গে পালন করে। এই বিনোদনের তালিকায় রয়েছে সঙ্গীত, নৃত্য, সিনেমা, নাটক ইত্যাদি। ইহুদি লবি ও মিডিয়া। বর্তমানে পৃথিবীতে মিডিয়ার উপর ইহুদিদের একদচ্ছ আধিপত্য রয়েছে। তাদের প্রসিদ্ধ পরিকল্পনা প্রোটোকলসের তালিকায় 12 নম্বর ধারা হিসেবে এই সিদ্ধান্ত পূর্বে চূড়ান্ত করে রাখা হয়েছে যে পৃথিবীর সবগুলো সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে থাকবে। পৃথিবীতে যতগুলো সংবাদ এজেন্সি রয়েছে, যেমন রয়টার্স, অ্যাসোসিয়েট প্রেস, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল ও ফরাসি নিউজ এজেন্সি, এগুলো সবকটির মালিকানা তাদের হাতে। মিডিয়ার উপর ইহুদি পুঁজিপতিদের মালিকানার হার হচ্ছে প্রায় 90%। মিডিয়া দখল করে রাখা ইহুদি ও খ্রিস্টান পলিসি নির্ধারকেরা তিনটি বিষয়ের উপর একমত। এক, খ্রিস্টান ও ইহুদি ঐক্যের মাঝে কোনোভাবেই ফাটল সৃষ্টি করা যাবে না। দুই, সবসময় সম্ভ্রমের সঙ্গে মার্কিন রাজনীতির প্রতিনিধিত্ব করতে হবে। তিন, সবসময় পুঁজিবাদী অর্থব্যবস্থার সাফাই গিয়ে যেতে হবে। তিন, তথ্যের উপকরণ বা নলেজ। পৃথিবীবাসীর প্রয়োজন এমন তথ্য লাভের সবগুলো উপকরণের উপর পাশ্চাত্যের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কেউ যদি কোনো বসে তথ্য সন্ধান করতে চায় তাহলে সে খুবই স্বাভাবিকভাবে সে বিষয়ে পশ্চিমা লেখক, পশ্চিমা লাইব্রেরি, পাশ্চাত্যের লেখা এনসাইক্লোপিডিয়া বা তাদের কোনো ওয়েবসাইটে তথ্য পেয়ে যাবে, যার ফলে দ্রুত সাধারণ মানুষ ব্যক্তির লেখক, সাংবাদিক ও গবেষকদের শাস্ত্রীয় দক্ষতা ও কৃতিত্বের ভক্ত হয়ে যাচ্ছে। এই মুগ্ধতা ও প্রভাবের পথ বেয়ে পরবর্তীকালে সে তাদের অন্যান্য চিন্তাধারার সঙ্গে সহমত হতে শুরু করে। রাজনীতির ময়দান বা পলিটিক্স, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও রাজনীতি, এ দুটো হচ্ছে পশ্চিমা চিন্তাধারা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার অনেক বড় মাধ্যম। যে সকল মুসলিম নেতৃবৃন্দ ইসলামের নিখাত শাসন ব্যবস্থার উপর আস্থাশীল তাদেরকে রাজনীতির ময়দান থেকে দখলমুক্ত করার উদ্দেশ্যেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক রাজনীতির ময়দানে রাজনৈতিক দলগুলো দেশের সবগুলো নগরী অধিবাসীদের দাবি দেওয়া আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিনিধিত্ব করে থাকে। একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক কার্যক্রম ও নির্বাচনের উপর আস্থা পোষণকারী দলই রাজনীতির ময়দানে ভূমিকা রাখার অনুমতি পেয়ে থাকে। নির্বাচনী প্রক্রিয়ার ফলশ্রুতিতে কিছু নেতা জনগণের প্রতিনিধিত্ব হয়ে আইনসভার আগমনের সুযোগ পায়। কোথাও কোথাও আইনসভার দুটি কক্ষ হয়ে থাকে। উচ্চ কক্ষগুলোকে বলা হয় পার্লামেন্ট আর নিম্ন কক্ষকে বলা হয় সিনেট। এই আইনসভা দেশ পরিচালনার জন্য আইন প্রণয়নের কার্যক্রম নিয়মিত অনুষ্ঠিত হয়। পাঁচ, সংবিধান। বাতিল দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা বিস্তারের চতুর্থ বৃহৎ উৎস হচ্ছে অনুসলামিক সংবিধান। বর্তমান সময়ে বিশ্বের সিংহভাগ রাষ্ট্রের পশ্চিমা আইন বলবৎ রয়েছে। আদালত ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সেই আইন বাস্তবায়িত হয়ে থাকে। আদালত হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে দেশের প্রচলিত আইনের আলোকে বিভিন্ন বিবাদ সম্পর্কে রায় জানানো হয়। অতীতে আমাদের দেশের আদালতে শুধু ইসলামী ফিকহের আলোকে বিচার পদ্ধতি সুসম্পন্ন হতো, কিন্তু এখন পশ্চিমা আইনের প্রয়োগ হচ্ছে বিদায়ী ফকি, মুস্তাহিদ, মুজাদ্দিদ ও উলামায়ে কেরামের 1350 বছরের মেহনত বরবাদ হয়ে গেছে। আদালত দেশের প্রচলিত আইন অনুসারে যেই সিদ্ধান্ত জানায় তা প্রয়োগ করার কাজ আইন শৃঙ্খলা বাহিনী পালন করে থাকে। পুলিশ, ডেপুটি কমিশনার, গভর্নর হয়েও এর ধারাবাহিকতা রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছে। এই প্রশাসনকে আইনের রক্ষক প্রতিষ্ঠান বলা হয়ে থাকে, যদিও বাস্তবে তারা মূলত সেকুলার ও লিবারেল ব্যবস্থাপনার রক্ষকের ভূমিকা পালন করে থাকে। ছয়, জীবিকা ও বাণিজ্য। জীবিকার যথাযথ সংস্থান ও সুদৃঢ় অর্থনীতি হচ্ছে যে কোনো জাতির উন্নতি ও অগ্রগতির মানদণ্ড।
অন্যান্য সেক্টরের মতো এই সেক্টরেও শত্রুরা মুসলিম জাহানকে ব্যস্ত করে রেখেছে। সাত, জনকল্যাণমূলক সংস্থা এনজিও। গোটা পৃথিবীতে পশ্চাত্যের অজস্র সেবামূলক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। তারা কাজের শুরুতে মুসলিম বিশ্বের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আস্থা অর্জনের চেষ্টা করে। এক্ষেত্রে সফল হওয়ার পরেই তারা তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার মিশনে আত্মনিয়োগ করে থাকে। আট, আধুনিক মন ইসলামী চিন্তাবিদ। আধুনিক মনস্ক ইসলামী চিন্তাবিদেরা মূলত বাতিল গোষ্ঠীর বিশেষ হাতিয়ার হয়ে তাদের মিশনের সফলতার নেপথ্য সহযোগিতার ভূমিকা পালন করে থাকে। তারা পশ্চিমা বিশ্বকে সন্তুষ্ট করার জন্য ইসলামের হারামকে হালাল আর হালালকে হারাম অভিহিত করার দায়িত্ব পালন করে থাকে। নয়, শিল্পকলা। শিল্পকলা যেমন সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, ভাস্কর, এগুলো হচ্ছে প্রবৃত্তির বিনোদনের উর্বর ক্ষেত্র। মুসলিমদের ধর্ম থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই হাতিয়ারগুলো কার্যকর ভূমিকা রাখে। দশ, সাহিত্য। সাহিত্যের নামে ছেলেমেয়েদের প্রেমালাপ, ধর্মবিরোধী গদ্যপদ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেসব সাহিত্যিক ও কবি ধর্ম ও সৃষ্টিকর্তাকে নিয়ে বিদ্রুপ করতে পারে, তাদের যে কোনো কর্ম ও দুঃসাহসকে অভিনন্দন ও প্রশংসার প্লবনে ভাসিয়ে দিয়ে ক্রুসেডাররা একটুও দ্বিধা করে না। এগারো, খেলাধুলা ও বিনোদন। বিনোদন ও খেলাধুলার ময়দানকেও আমাদের শত্রুরা সাংস্কৃতিক আগ্রাসনের হাতিয়ার বানিয়ে রেখেছে। খেলাধুলার ময়দানে ইমান বিধ্বংসী পরিবেশে নতুন প্রজন্মকে ধর্ম দিন থেকে শত কোষ দূরে টেনে নিয়ে যাচ্ছে। বারো, সংস্কৃতির জগতের হিরো। ভালো খেলোয়াড়, অভিনেতা ও শিল্পী যারা সংস্কৃতি জগতের হিরো, তাদেরকে সমাজের সামনে আইডল হিসেবে উপস্থাপনা করা হচ্ছে। অবস্থা এমন হয়ে গেছে যে মানুষ তাদের কথাকে আলামের দিনের ফতোয়া থেকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। তেরো, আঞ্চলিক কৃষ্টি কালচার। পশ্চিমা বিশ্ব মিলিয়ন ডলার ব্যয় করে মুসলিম বিশ্বে মাটির নিচে হারিয়ে যাওয়া হাজার বছরের প্রত্যন্ত ও জাহেলি যুগের ভগ্নস্তূপ তুলে আনছে। উদ্দেশ্য হলো এগুলো ব্যবহার করে মুসলমানদেরকে আঞ্চলিক কৃষ্টি কালচারের স্লোগানে মুগ্ধ করে ইসলামী ইতিহাস ও আত্মপরিচয় থেকে বিস্মিত করে রাখা। চোদ্দ, জাহেলি সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া। জাতীয় ও দেশভিত্তিক সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে বৈশ্বিক ইসলামিক ভ্রাতৃত্বের বন্ধন ভেঙে পুরো বিশ্বকে ছোট ছোট প্ল্যাটফর্মে বিভক্ত করার প্রয়াস চলছে। এই বিভাজন পরবর্তীকালে ধর্মহীনতার পথ মসৃণ করে থাকে। পনেরো, যোগ্য নেতা ও নেতৃত্বের প্রতি মুসলিমদের মনে ঘৃণা ছড়ানো। ধর্মবৈরী শক্তিগুলোর একান্ত অভিমত হল কিছুতেই যেন মুসলিমদের কাছে কোনো যোগ্য নেতা না থাকে। এজন্য যখনই মুসলিম সমাজে কোনো যোগ্য নেতৃত্ব উঠে আসে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। তার চরিত্রে কালিমালেপনের কোনো কষ্ট তারা বাকি রাখে না। ষোলো, নারী স্বাধীনতা। হাদিসে নারীদেরকে শয়তানের জাল বলা হয়েছে। পশ্চাতে এই জাল পূর্ণ চতুর্থতার সঙ্গে ব্যবহার করেছে। তারা নারী স্বাধীনতার স্লোগান তুলে নারী সমাজকে পথচ্যুত করেছে। নারীদেরকে বাজারি পণ্য বানিয়ে তারা নারীত্বের অপমান করছে। এরপর সেই নারীদেরকে হাতিয়ার বানিয়ে পুরুষদের পথভ্রষ্ট করেছে। মুসলিম বিশ্বে নারী স্বাধীনতার স্লোগান তোলার পেছনে তিনটি বড় ধরনের স্বার্থ রয়েছে। এক, ইসলামী চরিত্র, নৈতিকতা ও সমাজ ব্যবস্থা ধ্বংস করা। উন্নত চরিত্র ও পবিত্র মূল্যবোধের কারণে ইসলাম পশ্চিমাদের চক্ষু শূন্য। এজন্যে তারা তা বিনষ্ট করতে মরিয়া হয়ে লেগেছে। দুই, ইসলামী সমাজের বৈশিষ্ট্য বিনষ্ট করা। মুসলিমদের পবিত্রতা ও চারিত্রিক নিষ্কলসতা থেকে দেখে যেন অমুসলিম ইসলামের দিকে এগিয়ে নিয়ে আসে, তার বন্দোবস্ত করতেই তারা ইসলামের আদর্শ ও সমাজ ব্যবস্থা তছনছ করতে বদ্ধপরিকল্পিত। তিন, মুসলিম নারীদের বাজারি পণ্যের পরিণত করার প্রাচীন খায়েশ। মুসলিম নারীরা বিগত 1300 বছর ধরে পর্দাবৃত আছেন। পশ্চিমা বিশ্ব নিজেদেরকে খায়েশ পূরণ করার জন্য মুসলিম নারীদের মনমানসিকতা বিনষ্ট করতে আদাজল খেয়ে নেমেছে। তাদের স্বপ্ন হলো শুধু খুব সহজেই তারা তাদেরকে নিজেদের জালে ফাঁসাতে পারবে। নারী স্বাধীনতার জন্য মিথ্যা প্রচার অভিযান। নারী স্বাধীনতার তকমা ছড়িয়ে দিতে ও মুসলিম নারীদের মানসিকতা পরিবর্তন করতে পশ্চিমা বিশ্ব অনেকদিন ধরেই মিথ্যা প্রচার অভিযান চালিয়ে আসছে, যার সারাংশ হলো ইসলাম নারীকে দমিয়ে রেখেছে, নারীদের উপর ইসলাম নির্যাতন করে, প্রতিটি ক্ষেত্রে ইসলাম পুরুষের সঙ্গে দয়াসুলভ আচরণ করে, অথচ ইসলাম নারীদের অধিকার শুধু খর্বই নয় বরং কেড়ে নেয়। নাউজুবিল্লাহ। এক্ষেত্রে তারা নিম্নের বিষয়গুলো জনসম্মুখে বৃহদাকারে তুলে ধরে। এক, ইসলাম নারীকে গৃহবন্দী করে রেখেছে। দুই, নারীকে স্বাবলম্বী হতে, জীবিকা উপার্জন করতে বাইরে বেরোতে নিষেধ করেছে। তিন, ইসলাম নারীদেরকে অসম্পূর্ণ বুদ্ধিসম্পন্ন অভিহিত করেছে। চার, উত্তরাধিকার সম্পত্তির মাঝে ইসলাম নারীদেরকে পুরুষের অর্ধেক অংশ দেয়। পাঁচ,
ইসলাম শুধু পুরুষকে তালাকের অধিকার দিয়েছে। ৬ পুরুষকে একসঙ্গে চার স্ত্রী রাখার অধিকার দিয়েছে যা নারীকে দেয়নি। ৭ নারীর সাক্ষ্যকে অর্ধেক মনে করা। ওরিয়েন্টালিস্টদের বানিয়ে দেওয়া এই অপত্তিগুলো প্রচার করে মুসলিম নারীদেরকে ইসলামের মূল্যবোধ সম্পর্কে বিতশ্রুত করার অপচেষ্টা বিগত দেড় শতাব্দী ধরে অব্যাহত রয়েছে। ১৯১৩ সালে একটি সংঘবদ্ধ ষড়যন্ত্রের মাধ্যমে এমন কিছু আধুনিক মনা মুসলিম নারীকে প্রচারের আলোকায় নিয়ে আসা হয় যারা প্রকাশ্যে মুখ থেকে নিকাব ছুড়ে ফেলে, শরীর থেকে বুরকা চাদর তুলে বাইরে নিক্ষেপ করে। মিশরের বুকে হুদা সারাভি হচ্ছেন প্রথম মহিলা যিনি প্রকাশ্যে পর্দার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। ১৯২৩ সালে নারী সম্মেলন নামে ইতালির রোম নগরীতে নারীদের অংশগ্রহণের একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে হুদা সারাভি বুরকা খুলে পায়ের নিচে রেখে দু পায়ে মুথিত করে ঘোষণা দেয়, আজ থেকে পর্দার প্রচলন বিলুপ্ত, যে কোনো নারী তার ইচ্ছে মতো যে কোনো পোশাক পরতে পারে। নারী স্বাধীনতার আড়ালে পর্দাহীনতার আহ্বান। নারী স্বাধীনতার আড়ালে পর্দাহীনতার আহ্বান পাঁচটি পর্যায়ে দেখা যায়। প্রথম পর্যায়ে অবগুণ্ঠন মুক্তকরণ। প্রথম পর্যায়ে নিকাব খোলা হয়। কুরআনুল কারিমের আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে নারীদেরকে নিকাব বুরখা খুলে ফেলতে উদ্যত করা হয়। দ্বিতীয় পর্যায়ে গায়ের মারহাম পুরুষদের সঙ্গে অবাধ মিশ্রণ। নারীদেরকে পুরুষের সঙ্গে অবাধে উঠা বসা করা ও বিভিন্ন আয়োজন উৎসবে অংশগ্রহণ করতে উদ্যত করা হয়। নার্সারি স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদেরকে সহশিক্ষার পরিবেশে পাঠদানের মাধ্যমে পর্দাহীনতার উপর অভ্যস্ত করে তোলা হয়। তৃতীয় পর্যায়ে চার দেয়ালের বৃত্তবর্ণনা। ঘরের বাইরে পা রেখে সুন্দর পৃথিবী দেখার আহ্বান জানানো হয়। এ কারণে আধুনিক মনা মুসলিম নেতাদের স্ত্রীদেরকে উদাহরণ বানিয়ে তাদের সামনে উপস্থাপন করা হয়। চতুর্থ পর্যায়ে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা। যেসব নারীরা সহশিক্ষার পরিবেশে বেড়ে ওঠেন তারা খুব দ্রুত পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে সক্ষম হয়। শিক্ষা, বাণিজ্য, পরিবহন সেক্টর থেকে শুরু করে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনীতির ময়দানে তারা পুরুষের সঙ্গে সমানতালে কাজ করে যায়। পঞ্চম পর্যায়ে শিল্প সাহিত্যের নারীর আগমন। পঞ্চম পর্যায়ে এসে নারীদেরকে অধিক উপার্জন ও সুখ্যাতি লাভ দেখিয়ে মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী, কলগার্ড বানিয়ে দেওয়া হয়। পর্দাহীনতার মন্দ পরিণতি। পর্দাহীনতা অসংখ্য ক্ষতি বয়ে আনে। নিম্নে সেখান থেকে কয়েকটি পয়েন্ট তুলে ধরা হলো। ১ স্বামী স্ত্রীর মাঝে অনাস্থা ও অবিশ্বাস সৃষ্টি করা। ২ সংসার থেকে ভালোবাসার নামগন্ধ উঠে যায়। এ সংসারের ভালোবাসা বঞ্চিত সন্তানেরা পরবর্তীকালে ছন্ন ছাড়া বা অন্ধুর হয়ে যায়। ৩ পরিবার হলো সমাজের বুনিয়াদ। যখন পরিবার বিনষ্ট হয় তখন তার অবশ্যকীয় পরিণতিতে সমাজও ধ্বংস হয়ে যায়। ৪ যে সমাজ বেপর্দার কুফল ও পর্দার আগ্রহ সম্পর্কে অসচেতন সে সমাজ থেকে পারিবারিক বন্ধন দ্রুত নিঃশেষ হয়ে যায়। পশ্চিমা সভ্যতা নারীকে কী দিয়েছে? নারী স্বাধীনতা যে একটি অন্তঃসারশূন্য শ্লোক এই বাস্তবতা পশ্চিমা বিশ্বে এখন দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। পশ্চাত্যের নারীরা এখনও স্বামীদের নির্যাতনের শিকার হচ্ছে। ব্যভিচারকে আইনের দৃষ্টিতে অনুমোদন দেওয়ার পরেও প্রতি বছর হাজার হাজার ধর্ষণের মামলা আদালতে উত্থাপিত হচ্ছে। স্কুল পড়ুয়া মেয়েদের গর্ভবতী হওয়ার ঘটনা একেবারে বেড়ে গেছে যে এখন অল্প বয়স্ক মায়েদের জন্য পৃথক স্কুল খুলতে হচ্ছে। এসকল ক্ষতি দেখে ইউরোপে এখন নতুন করে একটি আন্দোলন শুরু হচ্ছে যে স্বাধীন নারীদের পুনরায় গৃহিণী বানানো হোক, যেন ইউরোপের পরিবার কথা পুনরায় ফিরে যায়।